দীর্ঘদিন যাবত অকেজো অবস্থায় নাম সর্বস্ত অবস্থাতে দাঁড়িয়ে রয়েছে সোনামুড়া শহরে ব্রিজচুমুনি এলাকার ট্রাফিক আইল্যান্ডগুলি। সারের উদ্যোগ নেয় কর্তৃপক্ষের। একাংশের অভিমত, আইল্যান্ডগুলি বসানোর পর মাত্র কিছুদিন চলার পরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে ওইগুলি। এতে ট্রাফিক কন্ট্রোল করতে কিছুটা হলেও ব্যাগ পেতে হচ্ছে প্রশাসনের। এর ফলে প্রায় প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। প্রতিবেশী দোকানদারদের অভিমত, ট্রাফিক লাইটগুলি অকেজো হওয়ার ফলে প্রতিনিয়ত মূল সড়কে যানবাহন নিয়ে ভিড় জমা চালকরা। এতে করে তাদের কিছু বলতে গেলে বচসা বেঁধে যায় উভয়ের মধ্যে। যদি ট্রাফিক লাইটগুলো চালু থাকতো তাহলে এখানে গাড়িগুলো থামতে পারতো না, ট্রাফিক সিস্টেম মেনে চলে যেত। তো যেহেতু নেই সেহেতু ওরা দাঁড়াচ্ছে। ট্রাফিক লাইটগুলি এটা এক সপ্তাহের উপরে। আচ্ছা, এক সপ্তাহ না, প্রায় মাস দেড় মাস। আচ্ছা আচ্ছা, তো এটা ঠিক মতো লাইট বলে না। তো এতে আপনারা গাড়ি চালাতে অসুবিধা হয় না? অসুবিধা হয়, কেন অ্যাক্সিডেন্ট হয়, বহুত অ্যাক্সিডেন্ট হয় এদিকে। আচ্ছা আচ্ছা, শিক্ষা ঠিক মতো চলে না, মাঝখানে চল থাকে না, লাগানোর পরে চলছিল না কিছুদিন, কিছু হচ্ছিল কর্তৃপক্ষের গোচরে উনি নিয়ে গেছিলেন। এরপর কিছুদিন এগুলি চালু ছিল, এখন আবার সেই অবস্থায়। তো ওইখানে ট্রাফিকের যেহেতু এটা একদম ব্রিজের মানে সোনামুড়া স্ট্যান্ডের কাছে, তো ওইখানে অনেক আগেই ওইখানে ট্রাফিক লাইট লাগানো হয়েছিল। তো কিন্তু লাস্ট যখন আমরা প্রায় এক বছর যাবৎ ট্রাফিক লাইট জ্বলে না, তো আমরা উদ্যোগ নিয়ে নিজের থেকে তখনকার OCPS আমরা কথা বলে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমরা ট্রাফিক লাইটগুলো চালু করি। এগুলোতে কানেকশন ছিল না, কিছু খারাপও ছিল, এগুলোকে আমরা ঠিক করাই। তারপর এগুলোকে কোনো ইন্টারনাল কারণে এদের যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে কানেকশনটা কেটে দেওয়া হয়েছে। তো এগুলো তো আপনাদের নগর পঞ্চায়েত থেকে রেগুলেট করা হয়, এটা আমাদের হাতে নেই এটা দিয়ে। আমরা আবার উদ্যোগ কর্তৃপক্ষকে বা যারা আছে নগর পঞ্চায়েত বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে ওনাদেরকে আবার ব্যাপারটা অবগত করিয়েছি। এটার জন্য তো মানে যাতে বিদ্যুৎটা এখানে সবসময় চালু থাকে, আর যাতে মানে ইলেকট্রিসিটি ফ্লোটা যাতে থাকে, আর তাছাড়া যাতে টেকনিশিয়ান এনে আবার এগুলোকে ঠিক করানো হয়। এটা বেসিক্যালি মানে ফিক্স করা হয়েছিল নগর পঞ্চায়েত এখানে। তো এটা হলে সুবিধা হয়, আবার যদি চালু হয় সুবিধা হয়। তো তাছাড়া ওইখানে ওই আইল্যান্ডে তো আমাদের সবসময় স্টাফ থাকে, সেখানে আমরা এনফোর্সও করি। তো তথাপি লাইট না জ্বললেও আমি আপনাদের মাধ্যমে সুনামুড়াবাসীর কাছে রিকোয়েস্ট করব যাতে কাইন্ডলি ট্রাফিক রুল মেনে চলে, হেলমেট পরে আসতে গাড়ি চালান। তবে উল্লেখ্য যে একাংশের অভিমত, দপ্তর থেকে বিদ্যুৎ মাশুল মেটানো হচ্ছে না বলে এই লাইটগুলি বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে রাখা হয়েছে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে। এখন দেখার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে কি পদক্ষেপ নেয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।